ওয়েলকাম ব্যাক সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে Visual Studio Code একটা কোড এডিটর one of the best code editor বলবো আমি এটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা দেখব ক্লিক করব আপনার যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় তাহলে এখানে ক্লিক করবেন এখানে 64 বিট অপারেটিং সিস্টেম অথবা 32 বিট যে কোন এখন কিভাবে আপনি আপনার উইন্ডোজ 64 বিট না 32 বিট অপারেটিং সিস্টেম সেটা দেখবেন জাস্ট এখানে গিয়ে আপনি লিখতে পারেন কন্ট্রোল সিস্টেম এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপরে আসলে বেশ কয়েকভাবে এটা আমরা যাচাই করতে পারি আমি জাস্ট একভাবে দেখাই সিস্টেম এখানে যদি আমি ক্লিক করি এইখানেও আমরা দেখতে পাবো 7 দেন 12 জিবি আছে তারপরে সিস্টেম টাইপ হলো 64 বিট অপারেটিং সিস্টেম তাহলে আমি কি করব জাস্ট এইখান থেকে বেরিয়ে গিয়ে 64 বিট এখানে ক্লিক করব ডাউনলোড হয়ে গেলে জাস্ট এখানে গিয়ে শো ইন ফোল্ডার অথবা ওপেন when done এখানে ক্লিক করতে পারি ওপেন when done হচ্ছে যখনই ডাউনলোড শেষ হবে তখন এটা এরকম করে ওপেন হবে আমি এখানে I accept the agreements agree করব then এটা কোথায় যাচ্ছে আমি দেখে রাখতে পারি এটা যাচ্ছে হলো C ড্রাইভের ইউজার্স থেদা হলো আমার কম্পিউটারের প্রোগ্রাম মাইক্রোসফট VS Code আমি ইচ্ছে করলে ব্রাউজ এখানে ক্লিক করে আমি যেখানে খুশি সেখানে পাঠাতে পারি আমি এটা কাস্টমাইজ করতে পারি বাট ইচ্ছে করলে সবগুলোই আমি এরকম চেক ইন করতে পারি বাট নট নেসেসারি কেউ যদি করতে চান করতে পারেন install এবং installation let's wait and done just finish এখানে ক্লিক করব then দেখব automatically আমার Visual Studio Code আমি সেটা uninstall করে নিয়েছি তারপরেও লেখাগুলো কিন্তু থেকে গেছে তো যেটা আমি এখন করতে পারি এইখানে টার্মিনাল আছে touch মানে হলো create a new file একটা নতুন python ফাইল আমি ক্রিয়েট করতেছি touch মানে create a new file ঠিক আছে এটা বলছে যে সে কি বলছে touch that পদ্ধতি কি করতে পারি এই python এইখানে আমি এটাকে এক্সপ্যান্ড করে নিয়ে দেন এইখানে প্লাস সাইন একটা আছে এখানে একটা প্লাস সাইন আছে এটা হলো ফোল্ডার ক্রিয়েশনের জন্য আর এটা হলো ফাইল ক্রিয়েশনের জন্য এখানে ক্লিক করব এবং এটার নাম দিব python আমরা দেখতে পাচ্ছি python.py একটা নতুন ফাইল আমরা ক্রিয়েট করেছি দেন আমি লিখব প্রিন্ট একটা স্টেটমেন্ট বলছিলাম প্রিন্ট হলো python সাধারণত আমরা যেভাবে রান করি সেটা হলো জাস্ট এখানে python লিখি python লিখে জাস্ট আমি ফাইল নেম লিখব আশা করি এটা কাজ করবে কি বলছে এটা ক্লিয়ার করে নিই তাহলে স্পষ্ট দেখতে পাবো python wonderful সেভ করতে ভুলে গিয়েছিলাম অবশ্যই মনে রাখবেন যে রান করার আগে আমাকে কি করতে হবে ক্লিয়ার করার জন্য আমি জাস্ট ক্লিয়ার লিখব দেন আবার আমি বলতে পারি python এখন python hello engineers এখন যদি আমি এটার কপি করতে চাই আমি কি করতে পারি শুধু shift এবং alt python is easy okay এও আমরা রান করতে পারি python file name হলো python.py right so thank you so much আগামী সেশনে আমরা সেশনে আমরা কি করব git version control আমরা ডাউনলোড করব এবং